আমি অধ্যায় আপনাদেরকে একটি ফটো রিটাচিং এর উপর স্পেশাল প্রজেক্ট দেখাবো। দেখুন, এখানে আমরা একটি ছবিকে, এই হচ্ছে ছবি, ছবিটির আগের অবস্থা, পূর্বের অবস্থা। আমরা যদি বড় করে দেখি তাহলে এর অবস্থা দেখতে পাবো, যে দেখতে পাবো যে মুখের মধ্যে বেশ ব্রন রয়েছে এবং চুলগুলো তেমন গ্লোসি নয়। কিন্তু এই যে প্রজেক্টটি, এই পরের যেটা করা হয়েছে, দেখুন পরের ছবির মধ্যে বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করে, ইমেজ এডিটিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ড অ্যাপ্লাই করে ছবিটিকে কিন্তু স্মুথ করা হয়েছে। তার স্কিনগুলোকে, তার চুলগুলোকে ফ্রেশ করা হয়েছে এবং এখানে চুলের এক অংশে কিন্তু গ্ল্যামার আনা হয়েছে। টোটাল চেঞ্জ ছবিটির। তো যারা মূলত ফটো এডিটিং নিয়ে কাজ করেন, ফটো রিটাচিং নিয়ে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রজেক্টটি। ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই প্রজেক্টটি আমরা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি প্রজেক্টে দেখাবো, এবং এই কমান্ডগুলো আপনার জানা থাকলে, এই টেকনিক্সগুলো জানা থাকলে, আপনি এই ধরনের যে কোনো ছবিকে, নষ্ট হওয়া ছবি অথবা এই ধরনের প্রবলেম্যাটিক ছবিকে নিখুঁতভাবে এটি রিটাচ করে আপনি সুন্দরভাবে এটিকে ফুটিয়ে তুলতে পারেন। তো এই কাজটি আমরা করব। দেখুন, প্রথমেই আমরা যে কাজটি করব তা হচ্ছে, আমরা ছবির মধ্যে দেখুন যে আমরা এই ছবিটি যেহেতু সমস্যাগ্রস্ত, এই ছবিতে কাজ করব। প্রথমে আমরা এই ছবির মধ্যে যে সমস্ত প্রবলেম রয়েছে, এরকম দাগ রয়েছে, এই দাগগুলো দূর করব। তো এই দাগগুলো দূর করার জন্য আমরা খুব অনায়াসে যে কমান্ড ইউজ করতে পারি তা হচ্ছে এখানে স্পট হিলিং ব্রাশ টুল। ফটোশপ সিএস টুতে এটি ইনক্লুড করা হয়েছে, আগের ভার্সনে নেই। তো স্পট হিলিং ব্রাশ টুলে আমরা জাস্ট এখানে এই পজিশনে একটি ক্লিক করব এবং এইখানে ক্লিক করব, যেখানে আমি ক্লোন করতে চাই সেই জায়গা এরিয়াতে আমি ক্লিক করব। আমি প্রয়োজন বশত আমরা আরও বাড়িয়ে নিতে পারি জুম। আমরা এই অংশে একটু ক্লিক করব এবং এখানে একটু ক্লিক করব। আমরা যে প্রবলেমগুলো রয়েছে, খুঁতগুলো রয়েছে, আমরা প্রয়োজনে ব্রাশ একটু কমিয়ে নিব, এই এরিয়াতে একটি এবং এই এরিয়াতে একটি, যেখানে যেখানে এরকম ব্রন রয়েছে চেহারার ভিতরে, সেই এরিয়াতে আমরা ক্লিক করে ব্রনগুলোকে প্রথমে রিমুভ করব। এবং এখানে দেখুন একটু কালো দাগ রয়েছে, আমরা এই অংশটুকু একইভাবে আমরা দেখুন চোখের যে এই কালো দাগটু রয়েছে সেটি আমরা দূর করবো। আমরা জুমটি একটু বাড়িয়ে নিলাম এবং এই জন্য আমরা ইউজ করবো মূলত হিলিং ব্রাশ টুল। আমরা জানি যে হিলিং ব্রাশ টুলের সাহায্যে আমাদের ছবির এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলো খুব সুন্দরভাবে করা সম্ভব। স্পট হিলিং ব্রাশ শুধুমাত্র যেসব জায়গায় পয়েন্ট মানে স্পেসিফিক রয়েছে সেগুলো আমরা ঠিক করতে পারবো। কিন্তু এখানে দেখুন, আমি হিলিং ব্রাশ টুলের সাহায্যে আমরা এটি যদি করি, আমরা অল্টার চেপে এটিকে ক্লোন করব, কপি করব, এরপরে আমরা এটিকে ড্র্যাগ করব আস্তে আস্তে। দেখুন এটি কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এবং এই এরিয়াতে হিলিং ব্রাশটুলের একটি বৈশিষ্ট্য এরকম যে মূলত এটি তার আশেপাশের স্কিনের সাহায্যে অ্যাডজাস্ট করে সে ক্লোন করে, ফলে নিখুঁতভাবে ক্লোন করা সম্ভব হয়। তো দেখুন অনেকটাই দূর হয়ে গিয়েছে, আমরা যদি জুম ছোট করি তাহলে মনে হবে যে আগের অবস্থায় নেই। দেন আমরা এখন যে কাজটি করব, আমরা একটি ব্লার ইফেক্ট ইউজ করব আমাদের স্কিনকে স্মুথ করার জন্য। ব্লার ইফেক্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফিল্টার মেনুতে চলে যাব, ব্লার, এবং দেখুন এখানে রয়েছে সারফেস ব্লার। এটি কিন্তু আমাদের আগের প্রিভিয়াস ভার্সনে থাকবে না, শুধু সিএস টু থেকে শুরু হয়েছে। আমরা সারফেস ব্লারটি যদি ক্লিক করি এবং অলরেডি এর আউটপুট আমরা দেখতে পাচ্ছি, এবং রেডিয়াস আমরা 10 দিব এবং থ্রেশহোল্ড 15 দিব, দিয়ে ওকে দিব। লক্ষ্য করুন আগের অবস্থা কিন্তু নেই, পুরো চেহারাটাই কিন্তু স্মুথ হয়েছে, পুরো ফেসটি স্মুথ হয়েছে। মূলত এই ধরনের ফটো রিটাচিংয়ের জন্য এই কমান্ডটি তৈরি করা হয়েছে, সারফেস ব্লার। আগের অবস্থা হচ্ছে এরকম, পরের অবস্থা এরকম। তা আমরা অনেক দূর চলে এসেছি ফটো রিটাচিংয়ের কাজে। এখন আমাদের বাকি যে কাজটি থাকবে সেটি হচ্ছে, লক্ষ্য করুন যে আমাদের চুলের এই ডান এরিয়ার মধ্যে পারফেকশন আনা এবং চুলের ডান এরিয়াতে দেখুন এখানে চুলের মধ্যে সাদা সাদা চুল রয়েছে, এগুলিকে আমরা মূলত সাদাটে ভাব যেন না থাকে, পাকা চুল না থাকে, কালো
কালো হয়, ফুলি ব্ল্যাকিশ হয় এটি করা। সেই জন্য আমরা এখানে যে কাজটি করব তা হচ্ছে এই চুলের অংশটুকু সিলেক্ট করব। আমরা পেন টুল দিয়ে নিখুঁতভাবে সিলেক্ট করতে পারি বা ম্যাগনেটিক টুল দিয়েও সিলেক্ট করতে পারি। তো আমি ম্যাগনেটিক টুল দিয়ে সিলেক্ট করছি আপাতত। শুধুমাত্র চুলের এরিয়া এভাবে ওকে সিলেক্ট হলো। সিলেক্ট করার পর আমরা এইখানে যে কমান্ডটি অ্যাপ্লাই করবো, আমরা লেয়ার প্যালেটে চলে যাবো এবং এখানে দেখুন ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব এবং এখানে আমরা কার্ভস। তো আমরা এখানে ক্লিক করে আমরা চলে যাবো কার্ভসে। কার্ভসে ক্লিক করলে যে কার্ভসে যে ডায়ালগ বক্স আসবে, এখানে এসে আমাদের আমরা এই ঠিক এই পয়েন্টারে ক্লিক করে ইনপুট এবং আউটপুটের বক্সটা হাইলাইট করবো। আমরা ইনপুটে দিয়ে দিব 77 এবং আউটপুটে 50 দিয়ে দিব, দেন ওকে। লক্ষ্য করুন আমাদের পুরো চুলের এরিয়ায় কিন্তু অনেকটাই চেঞ্জ এসেছে এবং আমাদের এখানে সিলেকশনের সময় আমাদের আরেকটু বাড়িয়ে করতে হবে নিখুঁতভাবে, এবং এখানেও এই অংশটুকু ধরে সিলেক্ট করতে হবে। দেখুন এখনও কিছু ব্ল্যাকিশ রয়েছে। তো আমরা এই অবস্থায় এসে লেয়ার প্যালেটে গিয়ে ওভারলে দিব, সিলেক্ট করব, আরও ব্ল্যাক হয়েছে। আমরা এখানে অপাসিটি কিছুটা কমিয়ে দিতে পারি আরও রিয়েলিস্টিক করার জন্য, এবং এই জায়গাটুকু যে সাদাটে রয়েছে এখন এই অবস্থায়, এগুলোকে আমরা ব্রাশ টুল দিয়ে কোনো হেয়ার তৈরি করে, আমাদের অলরেডি একটি হেয়ার তৈরি করা রয়েছে, দেখুন এই হেয়ারটি সিলেক্ট করে আমরা কীভাবে হেয়ার তৈরি করতে হয় সেটি আমাদের সিরিজে দেখিয়েছি ব্রাশ অধ্যায়ে। আমরা ঠিক এরকম সিলেক্ট করে আমরা ব্রাশ ডায়ামিটার কমিয়ে দেখুন আমাদের এই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। লক্ষ্য করুন আমাদের সাদা চুলের কিন্তু সাদা অংশ নেই, অন্যদের মধ্যে আমাদের কালো আর একটু বাড়িয়ে নিব। এক্ষেত্রে বেটার একটি লেয়ার নিয়ে যদি করা তাহলে আরও সুন্দর হবে। আমরা লেয়ার নিয়ে করছি, আমরা লক্ষ্য করুন আমরা এই সাইড দিয়েও দিয়ে দিতে পারি। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে এই অংশে, এই অংশটুকু আমরা একইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে হয়ে গেল। আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড লেয়ারটি চলে যাব ইমেজ মেনুর হিউ অ্যাডজাস্টমেন্টে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা হিউ যদি বাড়িয়ে দিই লক্ষণ হিউতে চেঞ্জ হচ্ছে কালার, অর্থাৎ আমি কালার চেঞ্জ করব। সো এই কি কালার দিব সেটি লাইক আমরা এই কালারটি দিচ্ছি। আর স্যাচুরেশন আমরা বাড়িয়ে দিলে দেখুন এমনি কিন্তু গ্ল্যামার ভাব চলে আসছে। ওকে দ্যাটস ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো আমরা এখানে কালার দিয়েছিলাম ঠিক এরকম কালার যেরকম দিব সেই অনুযায়ী আমাদের এটি আউটপুট আসবে। এখানে আমরা ব্রাইটনেস কন্টেস্ট একটু বাড়িয়ে দিতে পারি ইমেজ মেনুতে গিয়ে, পুরো ইমেজের মধ্যে ব্রাইটনেস কন্টেস্ট আসবে। এই হচ্ছে আমাদের মূল আউটপুট। আমাদের লাস্ট ছিল প্রথম অবস্থা ছিল এরকম, এই ছবিটিকে আমরা রিটাচিংয়ের বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে সর্বশেষে এই আউটপুট আমরা দিতে পেরেছি। এভাবে আমরা কোনো সমস্যাগ্রস্ত ছবিকে এডিটিং করে রিটাচিং করে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি।